তীব্র তাপদাহে প্রচুর ঘাম যেমন হয় তেমন পিপাসাও লাগে অনেক বেশি, আর তখন ঠান্ডা পানি পান করার ইচ্ছাটা খুবই স্বাভাবিক। অনেকেই বাইরে থেকে বাসায় এসেই সবার আগে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি পান করেন, কিন্তু আসলে এটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো? ঠান্ডা পানি স্বাস্থ্যের জন্য খারাপ এমন কথা এখন প্রায়ই শোনা যায়। পাল্টা প্রশ্ন আসে মাথায়, তাহলে কি গরম পানি শরীরের জন্য ভালো? চলুন জানার চেষ্টা করি বিজ্ঞান কি বলে। ঠান্ডা পানি পানের অপকারিতা নিয়ে সম্প্রতি যেসব বিষয় উঠে এসেছে তার মধ্যে অন্যতম হল, ঠান্ডা পানি রক্তনালীকে সংকুচিত করে এবং হজমে ব্যাঘাত ঘটিয়ে শারীরিক সমস্যা তৈরি করে। অনেকে আবার এটাও মনে করেন যে বরফ শীতল পানি, যেটি 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেটি পানের ফলে শরীর তার অভ্যন্তরীণ তাপমাত্রা অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস এটি ঠিক রাখতে হিমশিম খায়। তবে বৈজ্ঞানিকভাবে এসব কথার খুব কমই তথ্য প্রমাণ পাওয়া যায়। ঠান্ডা পানি পান করার ঝুঁকি আছে কি? 1978 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের জার্নাল পাবমেডে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ঠান্ডা পানি পানের কারণে নাকের ভেতরে থাকা শ্লেষ্মা বা মিউকাস ঘন হয়ে যায়। এতে ফুসফুসে বাতাসের প্রবাহ কিছুটা কঠিন হয়ে পড়ে। 15 জন অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া যায়। এর বিপরীতে গবেষকেরা দেখেন মুরগির স্যুপ আর গরম পানি পানের ফলে মানুষ আরও সহজে শ্বাস নিতে পারে। এদিক থেকে ঠান্ডার ধাত আছে এমন মানুষের জন্য ঠান্ডা পানি পান করা ক্ষতিকর হতে পারে সেটি বলা যায়। 2001 সালে সুইডেনের আপসালা ইউনিভার্সিটি হাসপাতালের পক্ষ থেকে এক সমীক্ষায় দেখা যায়, বরফ শীতল ঠান্ডা পানি পান করার পর 669 নারীর মধ্যে মাত্র 51 জনের মাথা ব্যথা অনুভূত হয়। তবে পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের বেশিরভাগই আগে থেকে মাইগ্রেনের ব্যথায় ভুগছিলেন। ঠান্ডা পানি সেই ব্যথাকে জাগিয়ে তুলেছে। ব্যথার জন্য ঠান্ডা পানিকে সরাসরি দায়ী করার সুযোগ না থাকলেও মাইগ্রেনের রোগীদের জন্য ঠান্ডা পানি ভালো কিছু নয়। একাইলেশিয়া বা কোনো কিছু গিলতে অসুবিধা হয় এমন সমস্যা যাদের আছে তাদের জন্য ঠান্ডা পানি পান করাটা অস্বস্তির কারণ হতে পারে। 2012 সালে চীনা গবেষকদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে আসে। চীনের প্রথাগত চিকিৎসাবিদ্যায় বিশ্বাস করা হয় গরম খাবারের সঙ্গে ঠান্ডা পানি পানের বিষয়টি শরীরে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করে, ফলে চীনা সংস্কৃতিতে গরম খাবার সাধারণ গরম পানি ও গরম চায়ের সঙ্গে পরিবেশন করা হয়। অনেক মানুষ বিশ্বাস করেন গরমের দিনে ঠান্ডা পানি পান করলে আসলে শরীরের তাপমাত্রা কমে না, যেমন আছে তেমনই থাকে। এই বিশ্বাসের পক্ষে বিপক্ষে অবশ্য যথেষ্ট গবেষণা নেই, তাই নিশ্চিত করে বলার উপায় নেই এই ধারণা সত্য নাকি মিথ্যা। শুধু এটুকু বলা যায়, ঠান্ডা পানির বিপাকে দেহের একটু বেশি শক্তি ক্ষয় হয়। ঠান্ডা পানি পান করার তেমন ভালো দিকও আসলে নেই, তবে কিছু ভালো দিক উঠে এসেছে 2012 সালেরই আরেক গবেষণায়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের করা ওই গবেষণায় দেখা যায়, ব্যায়াম করার সময়ে শরীরে অতিরিক্ত তাপ উৎপাদন ঠেকাতে সাহায্য করে ঠান্ডা পানি, ফলে পরিশ্রমের কষ্ট কিছুটা কম হয়। এসব কথার মাধ্যমে আসলে কি সিদ্ধান্তে আসা যায়? ঠান্ডা পানি পান করাকে ঢালাওভাবে যে অস্বাস্থ্যকর হিসেবে প্রচার করা হয় সেটার সপক্ষে তেমন কোনো জোরালো গবেষণা নেই। তবে ঠান্ডার ধাত আছে অথবা শারীরিক জটিলতা আছে এমন মানুষদের জন্য ঠান্ডা পানি থেকে দূরে থাকাই উচিত। ঠান্ডা পানি পানের কারণে কোনো শারীরিক জটিলতা না হলে পান করার দোষের কিছু নয়। অর্থাৎ এক কথায় বলা যায়, ঠান্ডা পানের সে অর্থে অপকারিতা যেমন নেই, উপকারিতাও তেমন নেই। তবে দেহে পানি শূন্যতা হলে তা মেটাতে পর্যাপ্ত পানি খাওয়া জরুরি। এই গরমে শরীরের পানি শূন্যতা রোধ করতে পানি পান করাই যেহেতু মূল কথা, তাই ঠান্ডা, স্বাভাবিক, যাই হোক, পর্যাপ্ত পানি পান করুন।